আসসালামু আলাইকুম। রফিক রাজু ক্যাডেট স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি ভালো আছো। আজকে তোমাদের প্লে শ্রেণীর গণিত ক্লাস নেব, প্লে শ্রেণীর গণিত ক্লাস নেব। দেখো এখন গণিতের আমরা কি পড়ব, আজকের বিষয় কি? গণিত। কি পড়ব গণিতে? দেখো আগামী ক্লাসে আমরা পড়েছি এক এবং ওয়ান বানান করে, এসো বানান শিখি। তাহলে আমরা কি করব আজকে? বানান শিখব। কি করব? বানান শিখব। এসো বানান শিখি। বানান শিখি। এসো বানান শিখি। কি বানান শিখবো দেখো, এখন আমরা এক এবং ওয়ান শিখেছি, এখন শিখব দুই। কি শিখব? দুই এবং টু। কি শিখব? দুই এবং টু। দুই বানান শিখি। দয় রুসুকার রস্বই কি হইল? দুই। দয় রুসুকার রস্বই কি হল? দুই। আবার দেখো দুই সমান দয় রুসুকার রস্বই দুই। দয় রুসুকার রস্বই দুই। আর কি শিখব? টু। কি শিখব? টু। এখন সবাই খেয়াল করো টু কিভাবে লিখতে হয়। টি ডব্লিউ ও টু। টি ডব্লিউ ও টু। আবার দেখো আমরা টুটা আবার মুছিয়ে নতুন করে লিখি। টুটা মুছে নতুন করে লিখব। আবার দেখো কিভাবে টু লিখতে হয়, কিভাবে টু লিখতে হয়। টু, ঠিক আছে। এখন আমরা কি শিখলাম? দুই এবং টু। তাহলে দুই বানান শিখি। দয় রসুকা রস্বই দুই। কি শিখেছি? দয় রসুকা রস্বই দুই। আর কি শিখব? টু। আর কি শিখব? টু। টু বানান করো। টি ডব্লিউ ও টু। আবার বলো টি ডব্লিউ ও টু। আবার প্রথম থেকে আসো, দেখো দুই বানান শিখি। দয় রসুকা রস্বই দুই। দয় রসুকা রস্বই দুই। রস্বই তো তোমরা চিনোই, দ চিনো, রসুকারও চিনো, তাহলে তো দুই বানান সহজই হয়। দয় রসুকা রস্বই দুই। আসো এখন টু শিখি। দেখো টু সমান কিভাবে লিখতে হয়। টি ডব্লিউ ও। টি শিখেছ, ডব্লিউ শিখেছ, ও শিখেছ। এখন এই তিনটি বর্ণ মিলে কি হয়েছে? টু। দেখো টি ডব্লিউ ও টু। আবার দেখো টি ডব্লিউ ও টু। কি শিখলাম? দেখো দুই সমান দয় রসুকা রস্বই, টু সমান টি ডব্লিউ ও টু। তাহলে শিক্ষার্থী বন্ধুরা সবাই বাসায় সুন্দর করে দুই এবং টু বানান করে লিখবে এবং শিখবে, ঠিক আছে। এখন আমরা একটু মুখের পড়া পড়ি। দেখো আমরা সাধারণ জ্ঞানের থেকে একটি প্রশ্ন শিখি, সেটি হলো পাঁচটি জীব জন্তুর নাম। পাঁচটি জীব জন্তুর নাম কি কি বলো? আমি এখানে একটু দেখিয়ে দেই, পাঁচটি পাঁচটি জীব
জীব জন্তুর নাম বলা বলা ঠিক আছে। আমরা 5টি জীব জন্তুর নাম শিখব, ঠিক আছে? তাহলে বলো আমার সাথে সাথে এখন তোমরা এই 5টি জীব জন্তুর নামগুলি বলবে। বলো বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, গরু। তাহলে কি কি শিখব? 5টি জীব জন্তুর নাম শিখব। আবার বলো আমার সাথে সাথে, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, গরু। কয়টি হলো গুণ? বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, গরু, কয়টি শিখলাম? 5টি। আবার দেখো, আবার বলো, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, গরু, আমরা কয়টি শিখলাম? 5টি। তাহলে 5টি জীব জন্তুর নাম আমরা আগামী ক্লাসে মুখস্থ করে রাখবো, ঠিক আছে? আগামী ক্লাসে আবার নতুন আরেকটি প্রশ্ন নিয়ে শিখব, প্রশ্নটি আবার নতুন করে শিখব, ঠিক আছে? এখন তোমরা 2 এবং 2 শিখবে বানান করে, আর সাধারণ জ্ঞানের বইয়ে তুমি একটা প্রশ্ন শিখবে, সেটি হলো 5টি জীব জন্তুর নাম বলা, এটি মুখে পড়বা, ঠিক আছে? সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আগামী ক্লাসে আবার নতুন পড়া নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।